উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ সালের পরীক্ষার্থী বন্ধুদের মধ্যে যাদের বিষয় হিসেবে সংস্কৃত রয়েছে সেই সংস্কৃত বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও আজকের এই ভিডিওটিতে তোমাদের সংস্কৃত বিষয়ের মধ্যে কোন কোন পাঁচ নম্বরে বড় প্রশ্নগুলি অবশ্যই এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পড়ে যেতেই হবে সেই সংক্রান্ত আলোচনা করব এই ভিডিওটিতে গদ্যাংশ পদ্যাংশ নাট্যাংশ সাহিত্যের ইতিহাস এবং ভাষা সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নের একটি সাজেশনমূলক ভিডিও তৈরি করা হয়েছে ভিডিওটা তো একটু বড় হতে পারে তোমাদের প্রথমেই বলছি ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নে যথেষ্ট গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে তোমরা যদি মনে করো যে ভিডিওটা স্কিপ করে বা কেটে কেটে দেখবে তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যেতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো সাজেশনগুলোর দিকে এগিয়ে যাই প্রথমেই তোমাদের যে গদ্যাংশ রয়েছে আর্যাবর্ত বর্ণনাম সেই অংশ থেকে সবিশেষ পাঁচটি প্রশ্ন কিন্তু তোমাদের এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্ব সহকারে পড়তেই হবে তাহলে দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঠ্যাংশ অবলম্বনে আর্যাবর্তের বর্ণনা করো দুদাগের প্রশ্নে বলা হয়েছে আর্যাবর্তে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও তিন দাগের প্রশ্নে বলা হয়েছে আর্যাবর্তে গ্রাম ও শহরের বর্ণনা দাও দাগের প্রশ্নটিকে দুটি ভাগে ভাগ করেছি একই প্রশ্ন দুভাবে ঘুরিয়ে আসতে পারে দেখো কথম চাষ ও স্বর্গান্ন বিশিষ্যতে কাকে স্বর্গের থেকেও বিশিষ্ট বলা হয়েছে এবং কেন ঠিক এই একই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে কিভাবে আসবে দেখো ত্রিবিক্রম ভট্ট আর্যাবর্ত ও স্বর্গের তুলনা কিভাবে করেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো পাঁচ থেকে প্রশ্নে বলা হয়েছে পাঠ্যাংশ অবলম্বনে প্রজাদের সুখ সমৃদ্ধি ও দীর্ঘ জীবনের কারণ ব্যাখ্যা করো এই পাঁচটি প্রশ্ন কিন্তু আর্যাবর্ত বর্ণনাম থেকে খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য চলে যাব দ্বিতীয় গদ্যাংশ অর্থাৎ বনগতা গুহা থেকেও বিশেষ পাঁচটি প্রশ্ন কিন্তু তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে দেখো দাগের প্রশ্নে বলা হয়েছে বনগত গুহা গদ্যাংশের নামকরণ বিষয়বস্তু অথবা সারসংক্ষেপ তোমাদের পড়ে যেতেই হবে এবছরের জন্য দুদাগের প্রশ্নে বলা হয়েছে অলিপর্বা ও কশ্যপের আর্থিক অবস্থার পরিচয় দাও প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে অলিপর্বা ও কশ্যপ চরিত্রের তুলনামূলক আলোচনা করো তিন দাগে এবছর কশ্যপ চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আগের বছর অরিপর্বা চরিত্র এসছে এবছর কিন্তু কশ্যপ চরিত্র খুবই গুরুত্বপূর্ণ চার দাগের প্রশ্নে বলা হয়েছে দারংচ সপদে সংবৃতম কোন দ্বার ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করো পাঁচ দাগের প্রশ্নে বলা হয়েছে অসৌর সপদে নং মহিরূহম আরোরুহ মহিরূহ শব্দের অর্থ কী কে কেন মহিরুহে আরোহণ করলো মহিরুহে আরোহণ করে সে কি দেখল আচ্ছা এবার আমরা চলে আসব পদ্যাংশের দিকে তোমাদের দুটি পদ্য রয়েছে যেটি হচ্ছে গঙ্গাস্তোত্রম এবং শ্রীমদ্ ভাগবত গীতা গঙ্গাস্তোত্রম অংশ থেকেও ছটি প্রশ্নকে বিশেষভাবে পড়ে যেতে হবে তোমাদের এক দাগের প্রশ্নে বলা হয়েছে শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে প্রার্থনা করেছেন তা নিজের ভাষায় লেখো দাগের প্রশ্নে বলা হয়েছে গঙ্গাস্তোত্রমের বিষয়বস্তু আলোচনা করো তিন দাগের প্রশ্নে বলা হয়েছে তমসে গতির মম হলু সংসারে কে কেন এমন কথা বলেছেন চার দাগের প্রশ্নে বলা হয়েছে গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী বলার সার্থকতা কোথায় পাঁচ দাগের প্রশ্নে বলা হয়েছে গঙ্গা স্তোত্রমে দেবী গঙ্গাকে কোন কোন বিশেষণে ভূষিত করা হয়েছে আচ্ছা এক্ষেত্রে আরও একটা প্রশ্ন বলে রাখা ভালো যে এই প্রশ্নটি না দিয়ে আর দিতে পারে গঙ্গাকে ভাগীরথী বিশ্বজননী এবং মুনি বড় বলার সার্থকতা বিচার করো ছাগের প্রশ্নে বলা হয়েছে গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো পরবর্তী অংশ অর্থাৎ গীতা থেকেও পাঁচটি প্রশ্ন তোমাদের এবছরের জন্য গুরুত্ব সহকারে পড়তে হবে এক একদাগের প্রশ্নে বলা হয়েছে কর্মযোগ অংশের সারমর্ম এটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য দুদাগের প্রশ্নে বলা হয়েছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ এই উক্তিটি বিশ্লেষণ তিন দাগের প্রশ্নে বলা হয়েছে পাঠ্যাংশে মিথ্যাচারী কে বা পাঠ্যাংশে মিথ্যাচারী কাকে বলা হয়েছে তারই সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে তার থেকে শ্রেষ্ঠ কাকে বলা হয়েছে চার থেকে প্রশ্নে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তা লেখো পাঁচ থেকে প্রশ্নে বলা হয়েছে শ্রেষ্ঠত্ব এই তাৎপর্য বিশ্লেষণ করো তোমাদের পাঠ্যাংশে একটি মাত্র নাট্যাংশ রয়েছে সেটা হল বাসন্তিক স্বপ্ন এই অংশ থেকেও তোমাদের সবিশেষ পাঁচটি প্রশ্নকে গুরুত্ব সহকারে পড়তে হচ্ছে বছর এক থেকে প্রশ্নে বলা হয়েছে ইন্দ্রবর্মা অথবা কনক লেখা অথবা ইন্দ্রবর্মা এবং কৌমদীর কথোপকথন আলোচনা করো দুদাগের প্রশ্নে বলা হয়েছে নারীকায়পি যুগায়তে উক্তিটি ব্যাখ্যা করো তিন দাগের প্রশ্নে বলা হয়েছে ইন্দ্রবর্মা অথবা কনক লেখা চরিত্র আলোচনা করো যেহেতু আগের বছর কৌমদি চরিত্র এসে গেছে আশা করা যাচ্ছে এবছর ইন্দ্রবর্মা অথবা লেখা এই দুটির মধ্যে যে কোনো একটি চরিত্র দেওয়া যেতে পারে চার দাগের প্রশ্নে বলা হয়েছে নাট্যাংশ অবলম্বনে সামাজিক নিয়ম ও শাস্তির পরিচয় দাও পাঁচ তাগের প্রশ্নে বলা হয়েছে নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও এক্ষেত্রে তোমাদের কিন্তু নাট্যাংশে যেগুলো যে চরিত্রগুলো রয়েছে সবকটি চরিত্রেই অল্প অল্প করে বিশ্লেষণ করে লিখতে হবে পরবর্তী অংশ অর্থাৎ সাহিত্যের ইতিহাস থেকেও যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে সেগুলো একবার দেখে নাও প্রথম প্রশ্ন টিকা হিসেবে তোমাদের কয়েকটি টপিক পড়ে যেতে হবে যেমন হচ্ছে জয়দেবের গীতগোবিন্দম শূদ্রকে মৃৎ্যকটিকম সুশ্রুত সংহিতা এবং আর্যভট্ট এবার ঘুরিয়ে প্রশ্নগুলো দিতে পারে যে গণিত গণিতবিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো জয়দেবের গীতগোবিন্দ বা শুধু গীতগোবিন্দম লেখো সুদ্রক সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ আলোচনা করো এভাবেও দিতে পারে তাই তোমাদের প্রত্যেকটি টিকা সহকারে কিন্তু পড়তে হচ্ছে দুতাকের প্রশ্নে বলা হয়েছে প্রাচীন ভারতের গণিত চর্চা গণিতচর্চা জ্যোতির্বিদ্যাচর্চা আয়ুর্বেদ চর্চা এই সম্পর্কে আলোচনা করো এবং চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে চরক অথবা সুশ্রুতের অবদান আলোচনা করো দাগের প্রশ্নে বলা হয়েছে সংস্কৃত সাহিত্যে জয়দেবের অবদান আলোচনা করো অথবা জয়দেবের গীত গোবিন্দম হয়েছে যে কোনো দুটি গীতিকাব্য সম্পর্কে আলোচনা করো প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে গীতিকাব্য কাকে বলে গীতিকাব্যের ক্ষেত্রে জয়দেব রচিত গীত গোবিন্দম এর আলোচনা করো একদম শেষ অংশ অর্থাৎ ভাষা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে দেখো প্রথম প্রশ্ন হিসেবে বলা রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন কেন্তম ও শতম গোষ্ঠীর পরিচয় দাও তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে সংস্কৃত ভাষার স্তর বিন্যাস ও গুরুত্ব আলোচনা করো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ণয় করো পাঁচ তাগের প্রশ্নে বলা হয়েছে ভারতে প্রচলিত চারটি ভাষা বংশের নাম লিখে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে স্তরটির সংক্ষিপ্ত পরিচয় দাও তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটিতে আমরা উচ্চ মাধ্যমিক দু সালের উপযোগী সংস্কৃত বিষয়ে লাস্ট মিনিট সাজেশন আলোচনা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে হাতে আর খুব বেশি সময় নেই আশা করছি তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং তাহলেই দেখবে কিন্তু এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সকলে খুব মনোযোগ সহকারে পড়ো টাটা